নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট, সিটেটের গুরুত্বপূর্ণ সিডিপির ডেভেলপমেন্ট অফ চাইল্ডের কিছু কোশ্চেন নিয়ে। তা অনুগ্রহ করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি শেষে দেওয়া আছে। তা আমি সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ বাংলায়, যেগুলো আপনাদের আসন্ন আগামী টেট পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আজকে আমরা 30টা প্রশ্ন আলোচনা করব। তা 30টা প্রশ্নের প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নেচার অ্যান্ড নাউচার রেফার টু, তাহলে এটা কি রেফার করে? অপশন এ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অপশন বি টেম্পারমেন্ট অ্যান্ড ক্যারেক্টার, অপশন সি ফিজিক্যাল ফিচার অ্যান্ড টেম্পারেচার, না অপশন ডি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তা এটা অনেক পুরনো কনসেপ্ট যে নেচার অ্যান্ড নাউচার, তা এটা রেফার করে কি? সঠিক উত্তর হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ ক্রোমোজোম ইজ ফাউন্ড অনলি ইন মেলস, তার মানে মানুষের শরীরে, মানে যারা মেল আছে পুরুষ শরীরে কোন ক্রোমোসোমটা আমাদের পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে ওয়াই ক্রোমোজোমটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দি 22 পেয়ারস অফ ক্রোমোজোমস ইন দ্য জাইগট আর কল্ড, জাইগট মানে হচ্ছে ভ্রূণকোষ, ঠিক আছে? তাই এই 22টা ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে কি বলে একসাথে, তা সেটা আমাদের এখানে জিজ্ঞেস করছে। তাই এর সঠিক উত্তর হবে অটোসোমস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য জিনস হুইচ ডাজ নট ডমিনেটস ইজ নোন অ্যাজ, তাহলে ডমিনেটস মানে কি? প্রাধান্য বিস্তার করা বা আয়ত্ত করা, তাই না? তাহলে যা দ্য জিন, সেই জিনগুলো হুইচ ডাজ নট ডমিনেটস, প্রাধান্য বিস্তার করে না, ইজ নোন অ্যাজ, সেগুলোকে কি বলে? তা সেগুলোকে সঠিক উত্তর হচ্ছে রিসিসিভ জিনস, ঠিক আছে? সেগুলোকে বলে কি না? রিসিসিভ জিন। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে ফোনোটাইপ রেফার্স টু, এই ফোনোটাইপটা হলো যে সেই সমস্ত জিনিস যেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন অফ ইটস জিন অ্যান্ড উইথ দ্য এনভায়রনমেন্ট, মানে জিন আর এনভায়রনমেন্টের ইন্টারাকশন, ঠিক আছে? তা এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ফোনোটাইপ রেফার্স টু, তা কোনটাকে রেফার করে? তা আমরা এখানে সঠিক উত্তরটা দেখছি, দ্যাট হুইচ ইজ অবজারভেবল ইন জিন, যেটা জিনের মধ্যে লক্ষ্য করা যায়। অপশন সি জেনেটিক ক্যারেক্টারিস্টিক সিন অ্যান্ড আনসিন, যেটা দেখা যায় এবং দেখা নাও যায় জেনেটিক ক্যারেক্টারের মধ্যে। অপশন সি হচ্ছে ডমিনেটিং জিনস, মানে প্রাধান্য বিস্তার করে জিনের উপরে, না রিসিসিভ জিনস মানে প্রচ্ছন্ন জিন। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর কি? না, ফোনোটাইপ রেফার্স টু দ্যাট হুইচ ইজ অবজারভেবল ইন জিন, যেগুলো জিনের ভিতরে লক্ষ্য করা যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন্টারনাল এনভায়রনমেন্ট রেফার টু, তাহলে ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে আভ্যন্তরীণ পরিবেশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? তা এখানে আমরা অপশনগুলো দেখে নেব, দ্যাট হুইচ ইজ উইদিন দ্য হাউস, বাড়ির মধ্যে, দ্যাট হুইচ ইজ ইন ইমিডিয়েট, ইমিডিয়েট টু এক্সিস্টেন্স, তার মানে ইমিডিয়েট যেটা এক্সিস্টেন্সের মধ্যে থাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, প্রি ন্যাটাল এনভায়রনমেন্ট, আর পরবর্তীতে হচ্ছে পোস্ট ন্যাটাল এনভায়রনমেন্ট। ন্যাটাল মানে প্রি ন্যাটাল অবস্থায়, মানে প্রাক শৈশবিক এবং পরে শৈশবিক, তাই না? ন্যাটাল, ন্যাটাল এখানে কি ন্যাটাল, তার মানে বিষয়টা হচ্ছে কি, প্রি ন্যাটাল মানে জন্মের আগে, আর পোস্ট ন্যাটাল হচ্ছে জন্মের পরে। তাহলে ইন্টারনাল এনভায়রনমেন্ট, তা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে আমাদের কোন এনভায়রনমেন্টটাকে বোঝানো হয়েছে বন্ধুরা? তা এখানে সঠিক উত্তর হবে প্রি ন্যাটাল, মানে জন্মের আগের যে মুহূর্তটা বাচ্চারা ভ্রূণস্থ অবস্থায় মায়েদের পেটের মধ্যে থাকে, তা সেই অবস্থাটাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ইন্টেলিজেন্স ইজ লার্জলি হেরিডিটি, লার্জলি হেরিডিটি মানে বংশগতি, তা এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু হবে, সঠিক উত্তর এটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হেরিডিটি ইজ ডিটারমিনেটেড, ডিটারমিনেটেড বাই, তাহলে হেরিডিটি ডিটারমিনেটেড, ডিটারমিনেটেড মানে হচ্ছে, তাহলে হেরিডিটি ইজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড বাই মানে নির্ধারিত হয়, মানে বংশগতিটা নির্ধারিত হয় কি বেসিসে, কার বেসিসে, সেটা আমাদের এখানে বলতে বলেছে। তা এখানে এই সঠিক উত্তরটা দেখে নিই কি হবে, অপশন এ আছে জিনস, অপশন বি আছে সেলস, অপশন সি আছে নিউরনস, না অপশন ডি আছে নেচার। তাহলে হেরিডিটি, তার মধ্যে কিন্তু জিনটা প্রত্যক্ষভাবে তার নির্ধারণ করে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ, মানে মানুষের বিকাশ কিসের ফলাফল, সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশন এ আছে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অপশন বি আছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, অপশন সি আছে অ্যান্থ্রোপোলজিক্যাল ফ্যাক্টর, আর অপশন ডি আছে সোশিও অ্যান্ড মোটিভেশনাল ফ্যাক্টর। তাহলে 9 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাক্টর, কিন্তু এখানে সঠিক উত্তর বংশগতি এবং পরিবেশ।
চলে আসি আমরা বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এ পার্সন্স জিনোটাইপ টেক্স ইনটু অ্যাকাউন্ট অল জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এখানে কোনটা হবে? এ পার্সন্স জিনোটাইপ, জিনোটাইপ মানে বন্ধুরা যে জিনগত যে ব্যাপারটা, তাহলে এ পার্সন্স জিনোটাইপ মানে জিনগত যে ব্যাপারটা টেক্স ইনটু অ্যাকাউন্ট অল জেনেটিক্স ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা দেখে নেবো অপশনের মধ্যে কি জানতে চাইছে এখানে। অপশন এ আছে সিন ইন দ্য পার্সন্স অবজার্ভ ভেবেল ক্যারেক্টারিস্টিক্স, অপশন সি আছে সিন অ্যান্ড আনসিন, অপশন সি আছে আনসিন, না অপশন ডি আছে নান অফ দ্যাব। তাহলে এ পার্সন্স জিনোটাইপ টেক্স ইনটু অ্যাকাউন্ট অল জেনেটিক্স ক্যারেক্টারিস্টিক্স, এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা সিন অ্যান্ড আনসিন, দেখা যেতেও পারে নাও দেখা যেতে পারে, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য নিউ বর্ন ইনহেরিটস জেনেটিক মেটেরিয়াল ফ্রম হার প্যারেন্টস, একটা সদ্যজাত বালক বা একটা সদ্যজাত সন্তান ইনহেরিট করে মানে উত্তরাধিকার সূত্রে জেনেটিক, জেনেটিক মানে বংশগতির মেটেরিয়াল মানে বংশগতির যে উপাদান আছে সেটা, ফ্রম দেয়ার প্যারেন্টস তাদের পিতামহ কাছ থেকে, পিতামহর কাছ থেকে, হি আর শি গেটস ক্রোমোজোম বিয়ারিং দ্য মাদার্স জিন অ্যান্ড ক্রোমোজোম বিয়ারিং দ্য ফাদার্স জিন, মানে সে কতটা তার মায়ের কাছ থেকে নেয় এবং কতটা তার বাবার কাছ থেকে নেয় সেটা আমাদের এখানে কোনটা হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে তারা মায়ের কাছ থেকেও নেয় 23 জোড়া আর বাবার কাছ থেকেও নেয় 23 জোড়া, লাস্টেরটা সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াইটা সেটা এইভাবে ডিভাইড হয়ে যায়, তাহলে অ্যাকচুয়াল 22 জোড়া আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ড্যাশ ব্রিংস লাইফ উইথ 46 ক্রোমোজোম, তাহলে কি কিসের থেকে আমরা লাইফটা নির্বাচন করি যে 46 ক্রোমোজোম তার মধ্যে থেকে থাকে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশান ডি জাইগোট মানে ভ্রূণকোষ, তাহলে জাইগোট ব্রিংস লাইফ উইথ 46 ক্রোমোজোম, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ম্যাচুরেশন ইজ নট লিমিটেড টু মাস্কুল ডেভেলপমেন্ট, তার মানে ম্যাচুরেশন মানে পরিপক্কতা নট লিমিটেড মানে সীমাবদ্ধ নয় টু মাসল ডেভেলপমেন্ট, মানে শুধু মাংসপেশির বিকাশ হলো সেটা না, সাম ফর্ম অফ ড্যাশ বিহেভিয়ার ইজ অলসো এফেক্টেড বাই ম্যাচুরেশন, তাহলে আরও ফর্ম আছে সেই ফর্মগুলো কোনটা আমাদের সেকে জানতে চাওয়া হয়েছে, যেটা বিহেভিয়ার মানে আচরণ ইজ অলসো এফেক্টেড বাই ম্যাচুরেশন, যেটা পরিপক্কতা বলে আচরণে যে এফেক্টটা করে সেটা। তাহলে এখানে কোন উচ্চতা সঠিক হবে বন্ধুরা? প্রথম আছে ইমোশন, দ্বিতীয় আছে সাকিং, চতুর্থ আছে অল ফ্যাক্টরি আর পঞ্চম আছে ক্রাইং, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ইমোশন, ইমোশন মানে হচ্ছে আবেগ, আবেগটা কিন্তু বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ম্যাচুরেশন ইনফ্লুয়েন্সড দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ডিউরিং ডরম্যাট পিরিয়ড, তাহলে এখানে ডরম্যাট পিরিয়ড মানে কি নিষ্ক্রিয় সময়, তাই না? ডরম্যাট পিরিয়ড মানে হচ্ছে নিষ্ক্রিয় সময়, ডিউরিং ডরম্যাট পিরিয়ড হোয়াইল লার্নিং মডিফাইজ ইটস ডিউরিং পিরিয়ড অফ রেসপন্স টু দা, তার মানে কি বলেছে ম্যাচুরেশন ইনফ্লুয়েন্স, ম্যাচুরেশন, ম্যাচুরেশন মানে হচ্ছে পূর্ণতা বা পরিপক্কতা, ইনফ্লুয়েন্স মানে প্রভাব বিস্তার করে ইন দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ব্যক্তির আচরণের ওপর ডিউরিং ডরমেন্ট পিরিয়ড নিষ্ক্রিয় সময়ের উপর, হোয়াইল লার্নিং মডিফাইস যখন শিক্ষণ কি করে মডিফাইস মানে পরিবর্তন করে, ইটস ডিউরিং পিরিয়ড এর সময় অফ রেসপন্স টু দা, তাহলে এর জন্য রেসপন্সিবল মানে কাকে দায়ী আমরা করতে পারি এই 4টে অপশনের মধ্যে। প্রথম অপশন হচ্ছে চেঞ্জেস ইন প্রভার্টি, অপশন বি আছে চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স, অপশন সি আছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট আর চতুর্থ অপশন আছে নান অফ দি অ্যাবাব। তাহলে আমরা এখানে 4টে উত্তরের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, এক্সটার্নাল এনভায়রনমেন্টে কিন্তু এটার জন্য দায়ী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যান অর্ডিনারি বডি কন্টেন্টস ড্যাশ ক্রোমোজোম ইন ড্যাশ পেয়ার, তাহলে আমাদের বডি কতগুলো ক্রোমোজোম আছে আর সেটা কটা পেয়ারের মধ্যে আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া আছে। তা আমাদের শরীরে আছে 46 জোড়া ক্রোমোজোম, সেটা আছে 23 জোড়ায়, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, হেরিডিটি এক্সিস্টস ইন দ্য জিনস দ্যাট কামস ফ্রম, তাহলে হেরিডিটির মধ্যে যে জিনটা এক্সিস্ট করে সেটা কার মধ্যে থাকে বা কাদের মধ্যে থাকে? মাদার, মায়ের মধ্যে, ফাদার, বাবার মধ্যে, গ্র্যান্ডফাদার, পিতামহের মধ্যে আর প্যারেন্টসদের মধ্যে। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে হেরিডিটি এক্সিস্ট জিন, যেটা জিনের মধ্যে থাকে সেটা কি থাকে? প্যারেন্টসদের মধ্যে থাকে, মানে তার মধ্যে বাবা থাকে, বাবার বাবা থাকে, তার বাবা থাকে, তাহলে সুতরাং বংশ পরম্পরা দিয়ে এই জিনসটা থাকে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এক্স ক্রোমোজোম আর এ লিটল ড্যাশ দেন ওয়াই ক্রোমোজোম, তার মানে এক্স ক্রোমোজোম আর লিটল একটু ছোট ড্যাশ দেন ওয়াই ক্রোমোজোম, তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে এক্স ক্রোমোজোম আর এ লিটল শর্টার, মানে এক্স ক্রোমোজোমটা একটু ছোট কোন ক্রোমোজোম থেকে? না, ওয়াই ক্রোমোজোম থেকে, ঠিক আছে। তা
সরি আমি এখানে ভুল ভুল মার্ক করলাম, এটা হচ্ছে শর্টার হবে না, এটা হচ্ছে লঙ্গার হবে, ঠিক আছে? তাহলে এক্স ক্রোমোজোম আর এ লিটল লঙ্গার, ঠিক আছে, লিটল লঙ্গার হবে। তাহলে এক্স ক্রোমোজোম হচ্ছে একটু বড় ওয়াই ক্রোমোজোমের থেকে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। ওয়ান অফ দি 23 ক্রোমোজোম হুইচ ইজ অফ এ স্পেশাল সিগনিফিকেন্স ইজ নোন অ্যাজ, তাহলে ওয়ান অফ দি 23 ক্রোমোজোম, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে হুইচ ইজ, যেটা হুইচ ইজ অফ এ স্পেশাল সিগনিফিকেন্স, মানে যার একটা ভালো প্রভাব বা সিগনিফিকেন্স ইজ রোন অ্যাজ, সিগনিফিকেন্স আছে, তাকে এখানে কি বলা হয়? এই চারটে অপশনের মধ্যে দি সেক্স ক্রোমোজোম, জিনস, অটোজোম না স্পার্ম স্পার্ম সেল, তা এখানে বলা হয় কিন্তু 23 জোড়া ক্রোমোজোমটাকে, এটাকে বলা হয় কিন্তু সেক্স ক্রোমোজোম, এর আগেও আমরা আলোচনা করেছি। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, চিলড্রেন ফ্রম পুয়ার হোমস বাট স্মল ফ্যামিলি সাইজ স্টিল হ্যাভ দ্য চেঞ্জ টু গেট বেটার এনভায়রনমেন্ট ফর গ্রোথ বিকজ দে আর লাইকলি টু ফেস লেস দ্যান চিলড্রেন ফ্রম দ্য পুয়ার হোমস বাট লার্জ ফ্যামিলি সাইজ। তার মানে কি বলে যে শিশুরা যারা খুব গরিব, মানে গরিব ঘর থেকে আসে বাট স্মল ফ্যামিলি, এবং গরিব ঘর এবং স্মল খুবই ছোট ফ্যামিলি, স্টিল দে হ্যাভ দ্য চেঞ্জ টু গেট দ্য বেটার এনভায়রনমেন্ট, এবং তারা তাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে চায় ফর গ্রোথ, মানে এনভায়রনমেন্টের প্রভাবে তাদের যে বৃদ্ধিটা হয়েছে, বিকজ দে আর লাইকলি টু ফেস লেস, তারা যেটা কম অনুভব করে দেন ফ্রম পুয়ার ফ্যামিলি, তাহলে growth because they are likely to face less than the children from poor family but largely family size, তাহলে largely family size থেকে poor family তে কোনটা, কোন অপশনটা হবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে children from poor home but small family size still have the chance to get better environment for growth and development because they are likely to face less than children from poor homes but লার্জ ফ্যামিলি। তাই এখানে একটা একবার কন্ডিশনটা কি দিয়েছে, পুয়ার, দুটোই পুয়ার আছে, একটা স্মল ফ্যামিলি আছে আর একটা লার্জ ফ্যামিলি আছে, ঠিক আছে? তা এটা বলছে স্মল ফ্যামিলিটা, এই যে দে আর লাইকলি টু ফেস লেস দ্যান চিলড্রেন ফ্রম পুয়ার হোমস বাট লার্জ ফ্যামিলি, লার্জ ফ্যামিলির থেকে লার্জ ফ্যামিলি থেকে পুয়ার ফ্যামিলিতে যেটা হয় সেটা কোনটা? অপশন এ আছে স্যানিটারি কন্ডিশন, অপশন বি আছে প্যারেন্ট হ্যাপি প্যারেন্টস, অপশন সি আছে পিসফুল কন্ডিশন, না অপশন হচ্ছে ইমপ্রোভাইজড কন্ডিশন। তাই এখানে বন্ধুরা ইমপ্রোভাইজড মানে সাহসাকৃত, মানে সেটা হচ্ছে পারফরমেন্স উইদাউট প্রিপারেশন, যেহেতু প্রিপারেশন ছাড়াই যেতে দরকার হয়, তাহলে এখানে কোন উত্তরটা সঠিক হবে? এই উত্তরটা সঠিক হবে, ঠিক আছে? ইমপ্রোভাইজড কন্ডিশন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্য প্রেজেন্ট ফাইন্ডিং ইজ দ্যাট বোথ ড্যাশ কন্ট্রিবিউট জয়েন্টলি টু দ্য ডিটারমিনেশন অফ বিহেভিয়ার, তাহলে দ্য প্রেজেন্ট ফাইন্ডিং বর্তমান দিনে এটা খুঁজে পাওয়া হচ্ছে ইজ দ্যাট বোথ ড্যাশ কন্ট্রিবিউট, যেটা বন্টন করে জয়েন্টলি একসাথে টু দ্য ডিটারমিনেশন, ডিটারমিনেশন অফ বিহেভিয়ার, ডিটারমিনেশন অফ বিহেভিয়ার মানে হচ্ছে বিহেভিয়ার মানে আচরণের উপাদান, সেটা কোনটা? বোথ, সেরকম দুটো কন্ডিশন হবে কোনটা? এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এর সঠিক উত্তরটা হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। দ্য প্রেজেন্ট ফাইন্ডিং ইজ দ্যাট বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রিবিউট জয়েন্টলি, দুজন একসাথে কন্ট্রিবিউট করে টু ডিটারমিনেটস অফ দ্য বিহেভিয়ার, তাহলে বিহেভিয়ারের উপাদান হিসেবে, ঠিক আছে? চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন, দ্য বিল্ড ইন বায়োলজিক্যাল ডেভেলপমেন্টাল গ্রোথ প্রসেসেস হ্যাভ বিন গিভেন দ্য নেম অফ, তাহলে এটাকে কি বলা হচ্ছে? দ্য বিল্ড ইন বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট গ্রোথ, বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট গ্রোথ প্রসেস হ্যাভ বিন গিভেন দ্য নেম অফ, সেটাকে কি বলা হয় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। অপশন এ হেরিডিটি, অপশন বি ম্যাচুরেশন, অপশন সি নিওলজিক্যাল চেঞ্জেস, আর অপশন ডি হচ্ছে স্টেট অফ রেভিডেন্স, ঠিক আছে? তাহলে স্টেট অফ রেভিডেন্স, তা এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর? না, ম্যাচুরেশন কিন্তু এখানে সঠিক উত্তর, মানে পরিপক্কতা। মানে কি বলেছে, দ্য বিল্ড ইন বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে বায়োলজিক্যাল যে বিকাশ হচ্ছে সেটা, ডেভেলপমেন্টাল গ্রোথ, সেই বায়োলজিক্যাল বিকাশের যে বৃদ্ধি, প্রসেসেস হ্যাভ বিন গিভেন দ্য নেম অফ, সেই বৃদ্ধিটাকে কি বলা হচ্ছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য নেচার নার্চার কন্ট্রোভার্সি ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিহেভিয়ার ইজ কোয়াইট, এটা কিন্তু ওল্ড, একটা ওল্ড কনসেপ্ট, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি ম্যাচুরেশন পিরিয়ড ফর দ্য চাইল্ড টু টেক হিজ ফার্স্ট স্টেপ ইন ওয়াকিং ইন ড্যাশ মান্থ, মানে বাচ্চারা পরিপক্কতার সময় কখন তারা হাঁটতে শেখে, এইটাই হচ্ছে এই কোশ্চেনের মোদ্দা বিষয়। তা এর সঠিক উত্তর হচ্ছে 10 টু 12 মান্থস, ঠিক আছে? 10 থেকে 12 বছরের মধ্যে তারা হাঁটতে শিখে যায়,
চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ চাইল্ড উইথ অ্যাভারেজ পোটেনশিয়াল ইন্টেলিজেন্স বাট ফার্টাইল এনভায়রনমেন্ট হুইচ গিভস হিম মোর অপরচুনিটিস অফ লার্নিং উইল অ্যাচিভ। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, না এ চাইল্ড একটা শিশু উইথ অ্যাভারেজ পোটেনশিয়াল ইন্টেলিজেন্স, তার গড় সম্ভাব্য বুদ্ধিমত্তা আছে, বাট ফার্টাইল এনভায়রনমেন্ট কিন্তু উন্নত পরিবেশটা আছে, হুইচ গিভস হিম কোনটা এর মধ্যে দেয় মোর অপরচুনিটিস বেশি সুযোগ অফ লার্নিং শিখনের, উইল অ্যাচিভ যেটা পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য বা কিছু অর্জন করার জন্য, বেটার ইন লাইফ, অ্যাভারেজ ইন লাইফ, নাথিং ইন লাইফ, না নন অফ দিস। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কিন্তু হবে বন্ধুরা বেটার ইন লাইফ। সে যদি তার বুদ্ধিমত্তা একটু কম হয় কিন্তু সে যদি একটা উন্নত পরিবেশ পায় তাহলে তার পক্ষে কিন্তু উন্নতি করা খুবই স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য কনসেপ্ট অফ স্টেট অফ রেডিনেস ইন ম্যাচুরেশন ইজ ইম্পর্টেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার বিকজ ইট টিচস আস দ্য সার্টেন স্কিল মে বি ডিফিকাল্ট অর ইম্প্রোভাইজ টু লার্ন বিফোর এ গিভেন। বিষয়টা কি বলেছে, দি কনসেপ্ট অফ স্টেট অফ রেডিনেস ইন ম্যাচুরেশন, মানে সংজ্ঞার দিক থেকে ম্যাচুরেশন পরিপক্কতার যে তৈরিকৃত অবস্থা বা সংজ্ঞা ইজ ইম্পর্টেন্ট, সেটা খুবই প্রয়োজনীয় ইন আন্ডারস্ট্যান্ডিং বোঝার ক্ষেত্রে, ডেভেলপমেন্টটা বোঝার ক্ষেত্রে, অফ বিহেভিয়ার আচরণের বিকাশ সেটা বোঝার ক্ষেত্রে, বিকজ ইট টিচ কারণ এটা দেখায় আস আমাদেরকে দ্যাট সার্টেন স্কিল, এই যে স্কিলগুলো মে বি ডিফিকাল্ট যেটা জটিল হয়ে যায় অর ইম্পসিবল অসম্ভব হয়ে যায় টু লার্ন বিফোর এ গিভেন, কোনটা হওয়ার আগে বিফোর এ গিভেন, তাহলে লেভেল অফ টিচিং, ইন্টেলিজেন্স অফ ইন্টেলিজেন্স লেভেল, না সোশিও ইকোনমিক লেভেল, না এজ লেভেল। তাহলে বয়সের আগে কোনো কিছুই সঠিকভাবে হওয়া সম্ভব নয়, করানো সম্ভব না, তাই এখানে সঠিক উত্তর কিন্তু হবে এজ লেভেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিহেভিয়ারাল চেঞ্জেস হুইচ অকার অন দ্য বেসিস অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট রেদার দেন লার্নিং অ্যান্ড হুইচ অ্যাপিয়ার্স ইন ভার্চুয়ালি অল মেম্বার অফ দি স্পিসিস আর দি রেজাল্ট অফ। তাহলে বিহেভিয়ারাল চেঞ্জেস আচরণের পরিবর্তন হুইচ অকার যেটা ঘটায় অন দ্য বেসিস অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের সাইকোলজিক্যাল মানে মানসিক বিকাশ রেদার দেন দ্য লার্নিং আমাদের শিক্ষার থেকেও অ্যান্ড হুইচ গিভ যেটা আমাদের হুইচ অ্যাপিয়ার যেটা দেখায় ইন ভার্চুয়ালি অল মেম্বার্স সব মেম্বারগুলোর মধ্যে অফ দ্য স্পিসিস আর দ্য রেজাল্ট অফ। তাহলে সেই স্পিসিসের ক্ষেত্রে রেজাল্টটা কী সেটা আমাদের দেখায়, এটা হচ্ছে ফার্মিটেশন, অপশান বি আছে রেশিওনালাইজেশন, অপশান সি আছে সোশ্যালাইজেশন, আর অপশান ডি আছে ম্যাচুরেশন। তাহলে বন্ধুরা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পুরো ব্যাপারটা দেখানো হচ্ছে কি না ম্যাচুরেশন, পরিপক্কতা বা পূর্ণতার পর্যায়টাকে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য হেরিডিটি ফ্যাক্টর অ্যাজিউম টু এক্সিস্ট উইথ ইন দ্য ক্রোমোজোম আর কল্ড, মানে কি দ্য হেরিডিটি ফ্যাক্টর মানে বংশগতির যে ফ্যাক্টর আছে, অ্যাজিউম অনুমান করা হয় যে টু এক্সিস্ট উইদিন দ্য ক্রোমোজোম যেটা আমাদের ক্রোমোজোমের মধ্যে আছে আর কল্ড সেটাকে কি বলা হয়, অপশন এ অ্যাটমস, অপশন বি মলিকিউলস, অপশন সি আছে প্রোটনস, না অপশন ডি জিন। তাহলে হেরিডিটির মধ্যে আমরা এটা সবাই জানি এর সঠিক উত্তর হবে কিন্তু জিন, তাহলে হেরিডিটির মধ্যে কি থাকে, না জিন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ইন রিসেন্ট ইয়ার্স এ হাইলি ম্যাগনিফাইড ভিউ অফ ক্রোমোজোম অ্যান্ড জিনস ইজ প্রোভাইডেড বাই দ্য, তাহলে কি বলেছি, ইন রিসেন্ট ইয়ার্স বর্তমান দিনে এ হাইলি ম্যাগনিফাইড একটি খুব উচ্চ সম্পন্ন ম্যাগনিফাইড মানে বড় করে দেখানো ভিউ অফ ক্রোমোজোম একটা ক্রোমোজোমের অ্যান্ড জিনসগুলোকে ইজ প্রোভাইড বাই দ্য, কী দ্বারা সম্ভব হয়েছে, মেশিনিক্যাল বাইনাকুলার, অপশান বি আছে টেলিস্কোপ, অপশান সি আছে ম্যাগনিফাইং গ্লাস, না অপশান ডি আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে বর্ধক মানে ক্রোমোজোমটাকে বর্ধক মানে বাড়িয়ে দেখা যায় বর্তমান দিনে কোনটা, সেটা দেখা যায় কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মোস্ট হিউম্যান বিহেভিয়ার অকার হোয়েন ম্যাচুরেশন ইজ ফলোড বাই, তাহলে মোস্ট মানে প্রায় বা সব মানুষই ক্ষেত্রে বলা যেতে পারে হিউম্যান বিহেভিয়ার মানুষের আচরণ অকার হোয়েন ম্যাচুরেশন ইজ ফলোড বাই, তা আচরণ অকার মানে ঘটে থাকে, আচরণ যেটা ঘটে থাকে হোয়েন ম্যাচুরেশন, যখন ম্যাচুরেশন মানে পরিপক্কতা, ইজ ফলোড বাই যেটা ফলো হয় কার মাধ্যমে, অপশান এ আছে লার্নিং, অপশান বি আছে হেরিডিটি, অপশান সি আছে পিউরিটি, আর অপশান ডি আছে ANS। তাহলে আপনারা মোটামুটি এর উত্তরটা সবাই জানেন, তা এর উত্তর সবাইকে লার্নিং এর মাধ্যমে কিন্তু তাদের বিহেভিয়ারটা পরিবর্তন করতে সক্ষম বা বিহেভিয়ারটা পরিবর্তন করা যায়, এটা আপনারা কিন্তু সবাই জানেন, কেন না বিহেভিয়ার পরিবর্তনটাই কিন্তু লার্নিং, তাই না। চলে আসছি পরবর্তী ও শেষ প্রশ্ন আজকের। হুইচ ফ্যাক্টর ইনফ্লুয়েন্স আই কালার, তাহলে এর মধ্যে কোন ফ্যাক্টরটা আমাদের আই কালারটা কি হবে সেটার উপর নির্ভর করে,
তা এই ফ্যাক্টরটার মধ্যে সঠিক উত্তর আমরা দেখে নেব। তার সঠিক উত্তর এখানে হচ্ছে হেরিডিটি। ঠিক আছে, হেরিডিটি বংশগতি, বংশগতি বলে দেয় যে কি আমাদের চোখের মনির কালারটা কি হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই 30টা কোশ্চেন আমরা আলোচনা করে ফেলেছি। এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের আগামী পরীক্ষার জন্য, তা আপনারা মন দিয়ে কোশ্চেনগুলো অনুধাবন করুন বা আপনারা দু চারবার ভিডিওটি দেখে নেন, যাতে এইখান থেকে যদি কোশ্চেন এসে থাকে তাহলে সেগুলো যেন মিস না হয়। ঠিক আছে, এইবার চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেই বিষয়টিতে। তা বিশেষ আকর্ষণীয়তার বিষয় হলো আপনাদের একটা কোশ্চেন করা হবে আর প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে আপনাদের অনুপ্রেরণার জন্য তাদের পুরস্কৃত করা হবে। তা কোশ্চেনটা হলো জিন্স ওয়ার্ক ইন অপশান এ গ্রুপস, অপশান বি ট্রেডস অনলি, অপশান সি পেয়ারস, না অপশান ডি হচ্ছে অটোজোম। আবার আমি বলছি যে জিন্স ওয়ার্ক মানে জিন যেটা সেটা কাজ করে কিভাবে, অপশান এ গ্রুপের মাধ্যমে, অপশান বি ট্রেলস অনলি মানে বৈশিষ্ট্য বা টানের মাধ্যমে, অপশান সি পেয়ারস জোড়ার মাধ্যমে, আর অপশান ডি হচ্ছে অটোজোমস অনলি। তা আপনাদের এই 4টে উত্তরের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আর আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনারা পেয়ে যাবেন। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টে হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।